আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বেগুনে বালা আছেন। তো আর মাইয়ারে বাংলা টিচারে 21 ফেব্রুয়ারি গল্প কইছে আজ, যা হেটা আপনাদের লগে শেয়ার করি। এর কি বানিয়েছো তুমি? শহীদ মিনার। তুমি 21 ফেব্রুয়ারি সম্পর্কে কিছু জানো? জি। বলো কি হয়েছিল সেদিন? সেদিন বাংলাদেশে ওয়েস্ট পাকিস্তান, তখন কি বাংলাদেশ ছিল? না, তখন কি ছিল? ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান। ওকে, তারপর ওয়েস্ট পাকিস্তানি পিপল বাংলা বলছে। ওয়েস্ট পাকিস্তানের মানুষ বাংলায় কথা বলতো না, ওয়েস্ট পাকিস্তানের মানুষ উর্দুতে কথা বলতো। আর ইস্ট পাকিস্তানের মানুষ বাংলা কথায় বলতো। তারপর ইস্ট পাকিস্তানি চাইছে না বাংলাদেশি বাংলাকে রাষ্ট্রভাষা করতে চায়নি, রাষ্ট্রভাষা করতে চায়নি। সালাম রহি বর্তু বরকত বরকত জব্বার জব্বার স্টুডেন্ট বলছে। কি বলেছে ওরা বলতো? রাষ্ট্রভাষায় বাংলা যায়। আবার বলো। রাষ্ট্রভাষায় বাংলা যায়। রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই। লাউডলি বলো, এভাবে ওরা বলে নাই, তোমার মতো আস্তে আস্তে বলে নাই, জোরে বলেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই। তারপর কি করেছে ওদেরকে? মেরে কে মেরেছে? ওয়েস্ট পাকিস্তান মরে ফেলছে। মারা গেছে ওরা, তাই না? জি, ওনারা সবাই মারা গেছেন। তারপর কি হয়েছে? হয়েছে জি, হয়েছে। আচ্ছা, তুমি এই গল্পটা কে কার কাছে শিখেছো? তুমি অ্যান্ড আমার বাংলা টিচার। গুড। এখন তুমি একটু বলো তো, কিভাবে ওরা মিছিল করেছিল? রাষ্ট্রভাষা বাংলা চাই। গুড। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো, আমার ভাইয়ের রক্তে ভাষায় বাংলা চাই। আমার ভাইয়ের রক্তে রাঙানো আমার ভাইয়ের রক্তে রানানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আবার বলো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গুড। তুমি কি এঁকেছো এটা? শহীদ মিনার। জি, শহীদ মিনার। অনেক সুন্দর হয়েছে।